আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ভীষণ মজার মটর ডাল তৈরি করে দেখাবো। এই মটর ডাল তৈরি করা খুবই সহজ, এটা সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 2.5 কাপ পরিমাণ, এরপর এই মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নিব। এবার একটা হাঁড়িতে মটরশুঁটি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মটরশুঁটিটা সিদ্ধ করে নিব। আমি 7-8 মিনিট সিদ্ধ করে নিয়েছি, মটরশুঁটিটা নরম হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে এটা পাটাতে বেটে নিব, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। দেখুন, এই পানিটা ফেলে দিব না, এটা রেখে দিব। বেটে নেওয়ার পর এই পানিতে এটা দিয়ে আবারও জাল করে নিব, ঠান্ডা করে এবার আমি পাটাতে বেটে নিব। এটা সিদ্ধ করার পর একদম নরম হয়ে গিয়েছে, বেটে নিতে খুবই সহজ। এভাবে পাটাতেও বেটে নেওয়া যায়, আবার কিছুটা পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যায়। বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেই পানির মধ্যে দিয়ে দিব, এবং এখানে পরে আমি আরও পানি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এরপর নেড়ে মিশিয়ে নিব। এবার এখানে পানি দিব, কারণ আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি এখানে রসুন কুচি দিয়েছি, তাই রসুন বাটা দিব না। এখানে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এরপর নেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। এই ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে, খুব বেশি পাতলা রাখা যাবে না। যখন ঘন হয়ে আসবে তখন এটাকে বাঘার দিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 2টো শুকনা মরিচ। এরপর ভেজে নিব, ভেজে একটু বাদামি রঙের করে নিতে হবে। এবার ডালটা ঢেলে দিব এবং একটু জাল করে নিব। এই মটরশুঁটি ডালটা তৈরি করা খুবই সহজ। আশা করব আমার আজকের এই মটরশুঁটি ডালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।